হাসপাতালের বিছনাত এফালে কুকুর আনফালে রোগী। রোগীর পরিচর্যা করবলে অহা লোকর কাষতে থাকা বিছনাত উমলিছে ভতুয়া কুকুরে। রোগীর বিছনাত হেঁপাহ পলুয়াই কুকুরে টাইম পাস করা ঘটনা সংঘটিত হয়েছে বিজেপি শাসিত রাজ্য আগরতলাত। রোগীয়ে ভতুয়া কুকুরে একাকার হয়েছে আগরতলার মধুপুর হাসপাতালত। দীর্ঘদিন ধরে হাসপাতালখনত এনে কাণ্ড সঘনে হয়ে থাকার অভিযোগ বহুজনের। এইবার হাসপাতালের বিছনাত কুকুরে খেলার দৃশ্য মোবাইলত বন্দী হওয়ার পাছত অসহায় হয়ে অভিযোগ স্বীকার করলে কর্তৃপক্ষই। দেখা রাখবো এমন তো গার্ড টার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না, সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকার, আমরা তো দরজা লাগিয়ে রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। চিকিৎসালয় কর্তৃপক্ষের মতে পহরাদার নোহার বাবে রোধ করিব নোয়ারে হাসপাতালত কুকুরর প্রবেশ। তো বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়, আমি সিনিয়রের সাথে কথা বলবো, নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোন রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। আগরতলার মধুপুর হাসপাতালের এই দৃশ্য ক্যামেরাত বন্দী হওয়ার পাছতো কর্তৃপক্ষই গা এরা দিয়া এই মনোভাবত ক্ষোভিত রোগীর লগতে পরিচর্যাকারী। আগরতলার পৰা কাজল কৈরীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। হাসপাতালের বিছনাত এফালে কুকুর আনফালে রোগী। রোগীর পরিচর্যা করবলে অহা লোকর কাষতে থাকা বিছনাত উমলিছে ভতুয়া কুকুরে। রোগীর বিছনাত হেঁপাহ পলুয়াই কুকুরে টাইম পাস করা ঘটনা সংঘটিত হয়েছে বিজেপি শাসিত রাজ্য আগরতলাত। রোগীয়ে ভতুয়া কুকুরে একাকার হয়েছে আগরতলার মধুপুর হাসপাতালত। দীর্ঘদিন ধরে হাসপাতালখনত এনে কাণ্ড সঘনে হয়ে থাকার অভিযোগ বহুজনের। এইবার হাসপাতালের বিছনাত কুকুরে খেলার দৃশ্য মোবাইলত বন্দী হওয়ার পাছত অসহায় হয়ে অভিযোগ স্বীকার করলে কর্তৃপক্ষই। দেখা রাখবো এমন তো গার্ড টার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না, সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকার, আমরা তো দরজা লাগিয়ে রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। চিকিৎসালয় কর্তৃপক্ষের মতে পহরাদার নোহার বাবে রোধ করিব নোয়ারে হাসপাতালত কুকুরর প্রবেশ। এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়, আমি সিনিয়রের সাথে কথা বলবো, নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোন রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। আগরতলার মধুপুর হাসপাতালের এই দৃশ্য ক্যামেরাত বন্দী হওয়ার পাছতো কর্তৃপক্ষই গা এরা দিয়া এই মনোভাবত ক্ষোভিত রোগীর লগতে পরিচর্যাকারী। আগরতলার পৰা কাজল কৈরীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।